তিনি এই দ্বীপকে তার সাত পুত্রে নামানুসারে সাত ভাগে বিভক্ত করেন এবং স্বীয় উত্তরাধিকারী সাত পুত্রকে সমর্পণ করে সকল জীবের অন্তরাত্মা কীর্তিমান পরম কল্যাণকারী ভগবান শ্রী হরির চরণাবৃন্দে শরণাগত হয়েছিলেন। মহারাজ ঘৃত পৃষ্ঠের আম, মধুরূহ, মেঘপৃষ্ঠ, সুধামা, ভ্রাজিষ্ঠ, লোহিতার্ণ এবং বনস্পতি নামে সাত পুত্র ছিল। বলা হয় যে তার রাজত্বে সাতটি পর্বত এবং সাতটি নদী ছিল। পর্বতগুলির নাম শুল্ক, বর্ধমান, ভোজন, উপবহির, নন্দ, নন্দন ও সর্বতুণভদ্র এবং নদীগুলির নাম অভয়া, অমৃতৌভা, আর্কজকা, তীর্থবতী, বৃত্তিরূপবতী, পবিত্রবতী এবং শুক্লা। এই নদীগুলি পবিত্র এবং নির্মল জল পান করে পুরুষ ঋষভ দ্রাবিড় এবং দেব এই চার বর্ণের ব্যক্তিরা অঞ্জলি ভরে অপদেবতার জলের দেবতা উপাসনা করে আর বলে, হে জলের দেবতা, পরম আত্মা থেকে আপনি সামর্থ্য লাভ করেছেন। আপনি ভূ, ভুব এবং স এই তিন লোককে পবিত্র করেন। আপনার স্বরূপ পাপ হরণকারী, আমরা আপনাকে স্পর্শ করছি, আপনি আমাদের শরীরকে পবিত্র করুন। এরূপেই ক্ষীর সমুদ্রকে চতুর্দিকে বেষ্টন করে 32 লক্ষ যোজন বিস্তারযুক্ত শাক দ্বীপ অবস্থিত। এই দ্বীপের চতুর্দিকে তারই সমান আয়তনের দধি সমুদ্র। এই দ্বীপে শাক নামে একটি মহিরূহ আছে, সেই জন্য এই দ্বীপের নাম শাক দ্বীপ। এই বৃক্ষের সুগন্ধে সমস্ত দ্বীপটি সুরাবাসিত। রাজা প্রিয়ব্রতের পুত্র মেধাতিথি এই দ্বীপের অধিপতি। তিনিও নিজের দ্বীপকে পুরজপ, মনোজপ, পবনান, দুম্রানি, চিত্ররে, বহুরূপ এবং বিশ্বধার এই সাত পুত্রের নামানুসারে সাত ভাগে বিভক্ত করে পুত্রদের আধিপত্যে দান করেন এবং স্বয়ং ভগবান অনন্তে একাগ্র চিত্ত হয়ে তপবনে চলে যায়। এই সকল বর্ষিত মর্যাদাপ্রাপ্ত সাতটি পর্বত ও সাতটি নদী আছে। পর্বতগুলির নাম ঈশান, উরুশৃঙ্গ, বলভদ্র, সৎকেশর, সহস্রস্রোত, দেবপাল এবং মহাসস। এবং নদীগুলির নাম অনঘা, আয়ুর্দা, উভয়সৃষ্টি, অপরাজিতা, পঞ্চপদী, সহস্রশ্রুতি এবং নিজধৃতি। ঋতব্রত, সত্যব্রত, দানব্রত এবং অনুব্রত নামে বর্ষ পুরুষগণ প্রাণায়াম দ্বারা নিজেদের বজ এবং তম গুণে দুর্বল করে সমাধি দ্বারা বায়ুরূপ শ্রীহরির আরাধনা করেন আর এইভাবে স্তুতি করেন, যিনি প্রাণাদি বৃত্তিরূপ নিজ ধবজা সহ প্রাণীগণের ভিতরে প্রবেশ করে তাদের পালন করছে এবং এই জগৎ যার অধীন সেই সাক্ষাৎ অন্তর্যামী ভগবান বায়ু আপনাদের রক্ষা করুন। দধি সমুদ্রের পরে পুষ্কর দ্বীপ, যার বিস্তার দধি সমুদ্রের দ্বিগুণ, এর চতুর্দিকে এর সমপরিমাণ বিস্তারযুক্ত মিষ্ট জলে সমুদ্র আছে। এই দ্বীপে অগ্নিশিখার ন্যায় উজ্জ্বল লক্ষ লক্ষ স্বর্ণময় পত্রযুক্ত একটি বৃহৎ পুষ্কর বা পদ্মফুল আছে, যা ভগবান ব্রহ্মার আসন। এই দ্বীপের ঠিক মধ্যবর্তী স্থানে মানসত্ব নামক একটি পর্বত অবস্থিত, যা পূর্ব ও পশ্চিম দিকে বর্ষের সীমা নির্ধারিত করে এর উচ্চতা ও দৈর্ঘ্য 10 সহস্র যোজন। এই পর্বতের উপরে চারদিকে ইন্দ্রাদি লোকপালদের চারটি পুরী অবস্থিত। মেরু পর্বতকে সূর্যদেব রথচক্রে যখন সম্বৎসর প্রদক্ষিণ করেন তখন তার দ্বারা দেবতাদের একদিন ও এক রাত্রি হয়। মনুষ্যগণের উত্তরায়ণ ও দক্ষিণায়ণ প্রিয়ব্রত পুত্র বিটিহ্রত এই দ্বীপের অধিপতি। তিনি তার দুই পুত্র রম্ন এবং ধাতকিকে 2 বর্ষের অধিপতি করে স্বয়ং জ্যেষ্ঠ ভ্রাতাদের মতো ভগবানের সেবায় রত হন। এই দ্বীপের অধিবাসীরা
ব্রহ্মলোক প্রাপ্তির সাধন দ্বারা ব্রহ্মরূপী ভগবান শ্রীহরির অর্থাৎ কমলাসন মূর্তির আরাধনা করে এবং এই মন্ত্রে তাঁর স্তুতি করে, যিনি সাক্ষাৎ কর্মফল স্বরূপ এবং এই পরমেশ্বরী যার পূর্ণ স্থিতি ব্রহ্মজ্ঞান সাধনরূপ এই অদ্বিতীয় ও শান্ত ভগবান ব্রহ্মমূর্তিকে আমাদের প্রণাম। শ্রী সুখদেব বললেন, হে রাজন, এরপর লোকালোক নামক পর্বত আছে, যে দেশ সূর্যের আলোকে আলোকিত এবং যে দেশ সূর্যের আলোকরহিত অন্ধকার। এই দুই প্রদেশকে বিভক্ত করার জন্য এদের মধ্যভাগে এই পর্বত অবস্থিত। মেরু থেকে মানসত্তর পর্বতের মধ্যে যে ব্যবধান ঠিক সেই পরিমিত ভূমি শুদ্ধ জল সমুদ্রের দিকে আছে। এরপর যে ভূমি আছে তা কাঞ্চনময় এবং দর্পণের ন্যায় স্বচ্ছ। এর মধ্যে কোনো বস্তু পতিত হলে তাকে পাওয়া যায় না, সেই জন্যে সেখানে দেবতা ভিন্ন অন্য কোনো প্রাণী বাস করে না। লোকালোক পর্বত আলোকময় ও অন্ধকারময় দুই ভূখণ্ডের মধ্যভাগে অবস্থিত বলে এর এই রকমই নাম হয়েছে। ঈশ্বর এই লোকালোকে পর্বতকে ত্রিলোকের প্রান্ত দেশে চতুর্দিকে সীমা প্রভৃত রূপে স্থাপন করেছেন। এর উচ্চতা এবং বিস্তার এরূপ যে সূর্য থেকে ধ্রুবলোক পর্যন্ত যত জ্যোতির্মণ্ডল আছে ত্রিলোক প্রকাশক তাদের কিরণসমূহ এই লোকালোক পর্বতকে অতিক্রম করে একদিক থেকে অন্যদিকে যেতে পারে না। পণ্ডিতগণ প্রমাণ লক্ষণ ও আকৃতি অনুযায়ী এই সম্পূর্ণ বিশ্বের পরিমাণ নির্ধারণ করেছেন। এই ভূগোলকের বিস্তার 50 কোটি যোজন, এর 1/4 অর্থাৎ 12.5 কোটি যোজন। এই লোকালোক পর্বতের বিস্তৃতি এর উপরিভাগে চারদিকে অখিল জগৎগুরু স্বয়ংভূ ব্রহ্মা সকল লোকের স্থিতির জন্য ঋষভ পুষ্করচূড় বামন এবং অপরাজিতা নামে 4টি গজরাজকে স্থাপন করেছেন। এই দিগ্গজগণের তথা স্বীয় অংশভূত ইন্দ্রাদি লোকপালগণে বিবিধ শক্তি বৃদ্ধি এবং সমস্ত লোকের মঙ্গলের নিমিত্ত পরম ঐশ্বর্যের অধিপতি অন্তর্যামী পরম পুরুষ ভগবান শ্রীহরি স্বীয় বিষ্কসেন প্রমুখ শ্রেষ্ঠ পার্শ্বদের সঙ্গে এই পর্বতের চতুর্দিকে বিরাজ করেন। তিনি ধর্মজ্ঞান বৈরাগ্য ঐশ্বর্যাদি অষ্টমহাসিদ্ধি সমন্বিত স্বীয় বিশুদ্ধ সত্ত্ব শ্রী বিগ্রহ মূর্তি ধারণ করে আছেন। তার হাতে শঙ্খ চক্রাদি অস্ত্র সুশোভিত। এইভাবে স্বীয় যোগ মায়া দ্বারা ধারণ করে প্রলয়কালে পর্যন্ত সেখানে বিরাজ করে। লোকালোক পর্বতের অন্তর্ভাগে যে ভূভাগ তার বিস্তার এবং তার বহির্ভাগের আলোকবর্ষের বিস্তার সম্বন্ধে ও জ্ঞান থাকা উচিত। তার পরবর্তী স্থানে শুধুমাত্র যজ্ঞেশ্বর গণই অধিকার আছে। হে রাজন, স্বর্গ এবং পৃথিবীর মধ্যে ব্রহ্মাণ্ডের যে কেন্দ্র সেখানে সূর্যের অবস্থিতি, সূর্য আর ব্রহ্মাণ্ড গোলকের মধ্যে চতুর্দিকে 25 কোটি যোজনে ব্যবধান। সূর্য এই মৃত অর্থাৎ অচেতন খণ্ডের মধ্যে বৈরাজ রূপে বিরাজ করে, এই জন্যে তার নাম মার্তণ্ড। তিনি আবার হিরণ্য জ্যোতির্ময় ব্রহ্মাণ্ড থেকে উৎপন্ন বলে তাকে হিরণ্য গর্ভও বলা হয়। পূর্বাদি দিক সমূহ আকাশ দুর্লোক অন্তরিক্ষ লোক পৃথিবী স্বর্গ ও মুখ্যস্থান নর এবং রসাতর এবং অন্য সব কিছুর বিভাগ এই সূর্যই করেছেন। সূর্যই দেবতা তির্যক প্রাণী মনুষ্য সরীসৃপ এবং লতা উদ্ভিদ আদি সমস্ত জীব সমূহের আত্মা এবং নেত্রেন্দ্রিয়ের অধিষ্ঠাতা। শ্রী মন্মর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণ 5ম স্কন্ধে ভুবন কোষাদি বর্ণনে 20 অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। ওম নমো ভগবতে বাসুদেবায়।